বন্ধুরা, আমি বনি আমিন। এখন কাকি নামে উত্তর চব্বিশ পরগনাতে আমি আছি। এখানে এই যে পাশে যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। এই ইসামতি নদীর ওধারটা হচ্ছে বাংলাদেশ। আপনি দেখুন বাঁ দিকে, আমার ঠিক বাঁ দিকে সেটা বাংলাদেশ। আর আমি যেই মাটিতে দাঁড়িয়ে এখন কথা বলছি, এটা পশ্চিমবঙ্গ, ভারত। এই টাকি হচ্ছে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে আপনি যখন বসিরহাট লাইনে যখন আপনি আসবেন, বসিরহাট লাইনের পরের স্টেশনের নাম হচ্ছে টাকি। এই টাকি একটি পর্যটন সমৃদ্ধ একটি স্থান। সেই জন্য যে কোনো সময় কোনো রকম ছুটি ছাটা মিললে কলকাতা এবং তার আশপাশের লোকরা এখানে বেড়াতে আসে। নদীর জল নয় শুধু, তারা এই বঙ্গে দাঁড়িয়ে ওই বঙ্গকে দেখার জন্যই তারা এসে থাকে। বাংলাদেশকে তারা এখান থেকেই বসে তারা দেখে। টাকি সমৃদ্ধ হচ্ছে কিছু ব্যক্তিত্বের জন্যে। এই পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি, তিনি এই টাকিতে জন্মগ্রহণ করেছেন। আর তাছাড়া এখানকার ভারতের যে একজন নাম করা জেনারেল ছিল, যিনি শঙ্কর রায় চৌধুরী, তিনি এই টাকিতে তিনি জন্মগ্রহণ করেছেন। জেনারেল শঙ্কর রায় চৌধুরী, তিনি একজন কার্গিল যুদ্ধ, একজন হিরো, কার্গিল ওয়ার, যে কাশ্মীর সীমান্ত অঞ্চলে ভারত এবং পাকিস্তানের যেই যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শঙ্কর রায় চৌধুরী যথেষ্ট নাম কুড়িয়েছেন। তিনি এই টাকিতে জন্মগ্রহণ করেছেন, এই টাকিতেই তিনি শৈশব কাটিয়েছেন। আমি এখন যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরী, অর্থাৎ ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর সেই জন্মভিটাতে আমি দাঁড়িয়ে আছি, যিনি একজন কার্গিল হিরো। অর্থাৎ নব্বই দশকের প্রথম দিকে পাকিস্তানের সাথে ভারতের যেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল কাশ্মীর সীমান্তে, কার্গিলে,
এই সেই সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে আমি এসেছি। দেখুন, এটাই সেই বাড়ি। আমরা কলকাতা থেকে আজ সকালে এসেছি, আমাদের প্রায় আড়াই ঘন্টা আমাদের যাত্রা হয়েছিল বাই ট্রেন। সেই ট্রেনে করে আমরা চারজন এসেছি। আমাদের সাথে এসেছে অঞ্জন, অঞ্জনের স্ত্রী, আর এদিকটায় আছে তার বোন বাপ্পি। হ্যালো বাপ্পি, কেমন আছো? খুব ভালো। কেমন লাগছে? ঘুরতে এসেছি, দারুণ লাগছে। দারুণ লাগছে, তোমাদের সাথে আমি এসেছি, আমার নিজেরও ভালো লাগছে। এ হলো অঞ্জন সরকার। অঞ্জন, হাউ আর ইউ? ফাইন। তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি জায়গাতে আজ তুমি নিয়ে এসেছো, আর সাথে সাথে টিঙ্কুকেও ধন্যবাদ, তোমার স্ত্রী টিঙ্কুকে। আর ওদের কারণেই আমার এখানে আসা এই ঐতিহাসিক এই টাকি অঞ্চলে। জেনারেল শঙ্কর রায়ের বাড়ির চৌহদ্দি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, যা এখন পর্যটকদের একটি আকর্ষণের স্থান। আর এইটা সামনে যেটা আছে একটা পুরনো একটি বাড়ি, শত বছরের পুরনো। জেনারেল শঙ্কর রায় চৌধুরী উনি বছরে একবার করে আসেন তার এই জন্মভিটাতে, এবং এটা হচ্ছে তার দুর্গাপুজোর সময়। বিশেষ করে দুর্গাপূজা যখন হয় তখন আসেন, আর এটা হচ্ছে তাদের দুর্গা মণ্ডপ, মণ্ডপ এই ঘরটা দেখুন, জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির পেছনের ভাগটা। বাড়ির ঠিক এই ধারে দেখুন লেখা আছে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই স্টোনটা লে করা হয়েছে। দর্শকরা এখানে আসেন, আমরাও এসেছি, কিছুক্ষণ থাকব, এরপরে আমরা ইসামতী নদীর জলের ধারে বসে বাংলাদেশকে দেখব। আমি অনুভব করব আমার সোনার বাংলাকে, এপার বাংলায় বসে ওপার বাংলাকে দেখব। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা। হ্যালো বন্ধুরা, এখন নৌকা আমাদের চলছে ইসামতী নদী ধরে। আকাশ এখন মেঘে মেঘে ছেয়ে আছে, গুঁড়ি গুঁড়ি ইলশে বৃষ্টি হচ্ছে, আর যে কোনো মুহূর্তে বৃষ্টি ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু আমরা কয়েকজন বের হলাম আজ 27 জানুয়ারি 2017 ভারতীয় পতাকা উত্তোলিত একটি নৌকাতে এই ইছামতী নদীতে আমরা ভাসার জন্যে। এই মুহূর্তে আমরা আছি ভারতের জল সীমারেখায়, আর ওধারে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা শ্রীপুর এই অঞ্চলটা দেখুন কত কাছে আমরা চলে এসেছি, কিন্তু বিএসএফ থেকে নির্দেশনা আছে কোনোভাবে মধ্য সীমা রেখা আমরা অতিক্রম করতে পারবো না। আর আমাদের মাঝি এখন নৌকো চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে জোয়ারে উত্তর দিকে, ভাটি হবে দেবটায়। কখনো কি ওই পাড়ে যাও বাংলাদেশের দিকটায়? মাঝে মাঝে যাওয়া পড়ে, যখন বিএসএফ থেকে পাঠায় আমাদের তখন যেতে হয়। বিএসএফ থেকে কি কাজে পাঠায়? যেমন ধরুন ওদের শুভেচ্ছা পাঠায়, চিঠি করে, ওপারে চিঠি করে, তখন আমাদের যেতে হয়। আচ্ছা আচ্ছা, বিএসএফ এবং বিজিবি ওরা শুভেচ্ছা বিনিময় করে। হ্যাঁ, নদীর এই ধার থেকে ও ধারে, এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে ভারত, এটা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, আর এই ধারে হচ্ছে বাংলাদেশ বিজিবি। আর একটা মজার বিষয় আপনাদের বলতে হয়, বিজিবি এবং বিএসএফ এই অঞ্চলে কিন্তু তাদের খুব একটা বড় কাজ নেই। বিএসএফ পাকিস্তানের বর্ডারে যেই রকম একদম টান টান উত্তেজনা নিয়ে থাকে, এই অঞ্চলে বিএসএফদের তেমন কোনো কাজ নেই। ওরা হচ্ছে এখানকার আঞ্চলিক ভাষায় এখানকার লোকরা বলে ওরা গরু পাহারাদার।
অর্থাৎ গরু চোরা চালান যেন না হয়, গরু যারা চোরা কারবারি আছে ওদের জন্য ওদের এই অতন্দ্র প্রহরা। আর একটা বিষয় এখানে বলতে হয় যে যদি আপোষ করে যদি তারা যদি গরু পাচার করে তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, গরু চোরা কারবারিদের বিষয়ে তোমার কিছু জানা আছে? না, ও আমরা বলতে পারবো না, আমরা স্বচ্ছবাদী লোক, নৌকো চালাই। আচ্ছা আচ্ছা, মাছ ধরি। ও, মাছও ধরে? আচ্ছা। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন, এখন এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে হচ্ছে এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটার ওধারে, এটা কিন্তু ভারতের মাটি। আর আমার বাঁ দিকে ঠিক নদীটা ওই ধারে, সেটা হচ্ছে বাংলাদেশ অংশ, ইসামতী নদী তার মাঝে বয়ে গেছে। বাংলাদেশের সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরার দেবহাটা খুবই নাম করা একটি স্থান, যেখানকার ছানার মালপোয়া এইখানে নদীর এই ধার থেকে এই ধারে আসত এবং টাকি হয়ে, বসিরহাট হয়ে এটা চলে যেত কলকাতায়। টাকির আরও একটা বিষয় বিশেষণ আছে, যেটা হচ্ছে টাকির যে পাটালি গুড় আছে খুবই বিখ্যাত। টাকি অঞ্চল এবং তার পাশে যে বসিরহাট আছে, সেই বসিরহাটের প্রস্তুত গামছা বা ইন্ডিয়ান টাওয়াল বলে থাকে, ইন্ডিয়ান টাওয়াল, এটা খুবই বিখ্যাত, ওরা খুব ভালো বোনে। ইসামতী নদীর ওই ধারে যেই দেবহাটা শ্রীপুরের, সেইখানে ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত সেই ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, ডক্টর বিধান রায়, যার নামে আজ বিধানসভা হচ্ছে, তার জন্ম সেখানে। আমি এসেছি আমারই একজন শুভানুধ্যায়ী, আমারই ফেসবুকের বন্ধু এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রবাসী অঞ্জন সরকারের পরিবারের সাথে। ক্যামেরায় আছেন অঞ্জন সরকার। আমরা কলকাতা থেকে এসেছি লোকাল ট্রেনে, বসিরহাটের লোকাল ট্রেনে। সেই ট্রেন শিয়ালদা থেকে এখানে আসতে লেগেছে পাক্কা 2.5 ঘন্টা। আমরা উঠেছি এখানের একটি হোটেলে, হোটেল খুবই সস্তা, মাত্র 500 টাকায়। আপনি আসলে, কখনো কলকাতায় আসলে এই ইসামতী নদীর ধারে আসতে যেন ভুলবেন না, এটার অনেক ইতিহাস আছে। অনেক কবি, শিল্পী, গায়ক এই ইসামতী নদীকে নিয়ে লিখেছেন, গেয়েছেন। আজ আমি ইসামতী নদীর ধারে দাঁড়িয়ে আছি, এই ইসামতী নদী আমাকে মনে করিয়ে দিচ্ছে সেই দু বাংলার মাঝে যেই জলের স্রোত ধারা বয়ে যাচ্ছে, এই ধারাকে রোখা যায় না, মানুষকে রোখা যায়, মানুষ আসা যাওয়া করতে পারছে না, কিন্তু জল ওপার থেকে এপারে, এপারের জল ওপারে যায়, সেটা তো রোখা যাচ্ছে না। সুতরাং এক বাংলা, একটি নদী, ওয়ান ওয়ার্ল্ড, আর একটাই সেই আমাদের জাতি, মানব জাতি। দু বাংলাকে একসাথে দেখলে মনটা ভরে যায়, যদিও এটা কখনো আমরা আর এখন ভাবতে পারি না, এই ইসামতী নদীর এধার ওধার কখনো জোড়া হবে না। আমি বনি আমিন, এতক্ষণ টাকি, পশ্চিমবঙ্গ, উত্তর চব্বিশ পরগনা থেকে কথা বললাম। দিস ইজ বনি আমিন ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।